হরে কৃষ্ণ বন্ধুরা, সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা স্নান করে পুজো দিয়েই দিনটা শুরু করছি। তো সকাল সকাল পুজোটা করলে দিনটা খুব ভালো কাটে, ভালো লাগে। শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন দিন, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা স্নান সেরে, পুজো সেরে সোজা চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি, আমি ঠিক করবো, তুমি নিয়ে আসো। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো আজকে হচ্ছে নিরামিষ, তো ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা এবার ফোড়ন দেব। বেশি কিছু রান্না করব না, ডাল করব, একটা শাক করব, পাঁপড় ভাজা আর সেদ্ধ, এটা দিয়ে খাওয়া দাওয়া করব। ফাইনালি এবার একটু শান্তি, সকালটা একদম ঝড়ের মতো যায়। সকালে উঠলাম, স্নান করলাম, পুজো দিলাম, রান্না বান্না করলাম, সবাইকে খাওয়ালাম, তোমাদের দাদা ভাই মেয়েরা সবাই স্কুলে গেল, এবার একটু শান্তি, সারাদিন ঝামেলা। তো ঠিক আছে বন্ধুরা, এবার একটু রেস্ট নিই, আবার পরে দেখা হবে, সঙ্গে থেকো তোমরা। তো দেখতে পাচ্ছো বন্ধুরা, দিদি সকালবেলা জামা কাপড় কেচে দিয়ে গেছিলো, কতগুলো জামা কাপড়। তো বসে বসে ওগুলো এখন ভাঁজ করব। বিছানা টিছানা সব কিছু কেচে দিয়ে গেছিলো, বিছানাটা বিছালাম, এবার বালিশের কভারগুলো ঢুকাবো আর জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো। তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, খাওয়া দাওয়া করবে। তো ডাল ছিল, এমনি শাক টাক সবই ছিল, পাঁপড়টা ছিল না, তাই আবার একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম। তো আমি এখন সোজা রান্নাঘরে চলে এসেছি, রাতে রান্না বান্না করব। তো কালকে তো একাদশী, তো আজকে রাত্রে ভাত করব, অন্য কিছু করব না। তো দেখি কী রান্না করছি। রান্না বলতে ডাল আর খেতে ইচ্ছে করছে না, আজকে নিরামিষ। তো সারাদিন ডাল খেয়েছি আর ডাল খেতে ইচ্ছে করছে না। তো কী যে রান্না করবো ভেবে পাচ্ছি না, এটাই একটা টেনশন। রান্না করতে আসলেই কী রান্না করবো, কী করবো, কী করবো ভেবে পাই না। তো ঠিক আছে, কী রান্না করছি দেখা যাক কী হয়, সঙ্গে থেকো তোমরা। তো অনেক ভাবনা চিন্তা করে আলু সিদ্ধ ভাতটাই বসাবো, কারণ ঝিঙ্গে আছে, পটল আছে, কয়তা আছে, এগুলো কেউ খাবে না। আর ডাল আমার রান্না করতে ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না, সারাদিন ডাল খেয়েছি। তো ভাবলাম আলু সিদ্ধ ভাত করি, আলু সিদ্ধ ভাতটা ভালোই খায় সবাই, গরম গরম আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো। আর দুধ আছে, আম আছে, যে যেটা খাবে খেয়ে ফেলবে। যে হাঁড়িতে চাল ধুয়ে দিয়েছি, এখানে আলু কেটে রেখেছি, ওগুলো সেদ্ধ দেবো আর ভাতেই, এদিকে দুধ জল দিচ্ছি।